কে আলমারিটা গোছাবো ডিসিশন, গোছানোর ডিসিশনটা নিয়েছি। তবে থেকে আজ গ্রামের বাড়ি থেকে এলাম, বাড়িতে এসেছি। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি। আর কালকে তো ছিলাম গ্রামের বাড়িতে, ওখান থেকে এই জাস্ট বাড়িতে এলাম। আর এখন স্কুল যাওয়ার জন্য রেডি হব। যদিও রেডি হয়ে আবার গ্রামের বাড়িতে যাব, কারণ ওখানে রান্না বান্না হয়েছে, ওখানে ভাত রাত খেয়ে তারপরে আবার স্কুল যাব। আর একদিন দুদিনের মধ্যে আবার আমাকে খাতাও জমা দিতে হবে, প্রচুর লেখালেখি আছে। ভাবছি আজকে অনেকটা স্কুলে নিয়ে চলে যাব, টিফিনে বসে বসে সব লেখাগুলো লিখবো, এটাই আপাতত ভেবে আছি। দেখা যাক কি হয়। আর ভালোই আছি, কিন্তু সবাইকে ভীষণ মিসও করছি সবার মাঝখানে। মানে এখানে অনেকেই আছে, সবাই ভীষণ ভালোবাসছে আমাকে, খুবই ভালোবাসছে, তাও সবার মাঝখানেও বাড়ির সবাইকে একটু একটু মিস করছি। আসলে ওদেরকে ছেড়ে তো কোনো সময় সেরকমভাবে থাকি না। আর হোস্টেলেও যে প্রচুর থেকেছি তা নয়, 9-10 হোস্টেলে থেকেছি, কিন্তু কাঁথিতে বাড়ি, কাঁথিতেই হোস্টেলে থাকতাম। তো মানে সপ্তাহে প্রত্যেক রবিবার অন্তত বাড়ি আসতাম, মানে ওরকম একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, এখন আমি স্নান টান করে নিই, তারপরে আবার ভালো করে রেডি হয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। স্নান করে এসে রেডি, স্কুল যাব। আর একটু ছাদে উঠেছি, একটু রোদে দিয়ে দিই শাড়িটা। চুল পুরো আজকে শ্যাম্পু দিয়েছি চুলে। আর সোনাই মনে হয় আজকে বিকেলেই আসবে। দাঁড়াও, এটা আমি দিয়ে দিই। রেডি হয়ে গেছি, আর এখন স্কুল যাব, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আর এখন যাব গ্রামের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করব দুপুরে। দুপুরে বলছি, এক্ষুনি খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোবো স্কুল। এত লেট করে কই হেলমেট কই? জল বোতল একটা নিয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে গ্রামের ঘর থেকে স্কুল যাব। 10:30 বাজে, 15 মিনিটেই পৌঁছে যাব স্কুল। সব দিদি ভাইরা এখানে রান্না বান্না করে রেখেছিল, আমি খেয়ে নিয়েছি এসে। আমাদের মন্দির, এখানে আর কয়েকদিন পরে বড় করে পুজো হবে, অনুষ্ঠান হবে। স্কুল ছুটি, আমার দুজন হেঁটে 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 যাচ্ছি। এতদিন আমি স্কুটি নিয়ে আসতাম, ওর প্রিয় দিকে বলছি এবারে আপনি স্কুটি নিয়ে আসুন, আপনার সঙ্গে আমি যাব। ঠিক আছে, যদিও এখন দুজনের রাস্তা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাপের বাড়ি গেলে আর দিকে যাবি? আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, স্কুল থেকে হয়ে সোজা ওখানে, মানে আমাদের বাড়িতে যাচ্ছি, তারপরে আবার সেখানে চলে যাব। ওখান ওখান সেখান, এখন মনে হয় শুধু ঘোরাঘুরির পালা। ঘোরাঘুরি না, পরিশ্রম, এখানে ওখানে ওখানে। বাড়িতে এসেছি, অনেক দিন পর এলাম, কাল গেছিলাম আজকে এলাম। দুষ্টু মাম অ্যানি, আর অ্যানির প্রচুর মন খারাপ। অ্যানির একটা গোলমাল হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর মন খারাপ। আচ্ছা, এটা যথেষ্ট ভালো লাগছে। আচ্ছা, আমি যখন অন্য চুলটা কাটিয়ে আনলাম তখন রেগে যাচ্ছে, তার হেয়ার স্টাইল হয়েছে। দেখি মনে, দেখি দেখি, আরে সুন্দর লাগছে। তাকে কে বেদের মেয়ে জোসনা বলেছিস রে? কিউট বাচ্চা, তেল না মাখলে ভালো লাগে। তুমি বড় যাবো,
সোনাইও রেডি হয়ে গেছে আর আরেকজন চলে এসেছে আনতে আনতে চলে এসেছে এখন যাব বাড়ি সোনাই চলো 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 তাড়াতাড়ি চলো দু বোনের আজকে অনেক লেখা আছে রাতের ভিতরে কমপ্লিট করবো একসঙ্গে লিখবো সব এখন যাই অবশ্য এখন বাইকেই যাব আর এই জন্য ফোনটা মনে হয় বের করবো না বের করলে তোমরা জানতে পারবে সন্ধ্যেবেলা মানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন আমার রুমের অবস্থা দেখো পুরো চাচ্ছাতা হয়ে আছে একদম শাড়ি টাড়ি এলোমেলো আসলে আমি মানে এতদিন পর আজকে আলমারিটা গোছাবো ডিসিশানটা নিয়েছি তবে থেকে আজ গোছাবো কাল গোছাবো এইসব হচ্ছিলো আর চলো এখন আমি গোছাই আর তোমরা আমার সঙ্গে থাকো সোনাইকে ফোন করে বলছি তুই এলে না আমার যা সুবিধা হতো আমাকে আমার আলমারিটা গুছিয়ে দিয়ে দিতিস আমার দিদা ওকে বলছে সোনাই তুই থাকলে তো দিদির আলমারিটা গুছিয়ে দিতে পারতিস সবাই ওকে বলছি তখন সে রেগে গিয়ে বলছে কেন আমি কি শুধু দিদির কাজ করব নাকি বলে তুই একটু পারিস না ও পারে না এগুলো এরকম করে বোঝাচ্ছে বলছে না ও বড় ওকেই করতে হবে অ্যাকচুয়ালি কী বলতো আমার থেকে ও অনেক ভালো মানে অনেক কাজকর্ম সব কিছু মানে অনেকটাই এক্সপার্ট আমার থেকে ওই জন্য ওকে বলছি তুই থাকলে তো দিদির ঘরটা গুছিয়ে দিতিস কি অবস্থা দেখো এখন এগুলোকে একটু গুছিয়ে নেই মোটামুটি আলমারিটা শাড়ির আলমারিটা মানে গোছানো কমপ্লিট এবারে ড্রেসিং টেবিলটা পুরো অবস্থা খারাপ ওটা গোছাবো এক এক করে গোছানো চলছে যাচ্ছি আসছি জিনিস নিয়ে আসছি এরকম হচ্ছে আর আমারও অবস্থা খারাপ ছিল আমি একটু ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবারে আমি নিচে নামবো নিচে নামবো দেখি রাত্রে কী খাওয়া দাওয়া কী হয় আজকে রুটি হবে রাত্রে কী খাওয়া দাওয়া কী হয় চলো এখন নিচে নামা যাক আর আজকে বিনুনিও করে নিয়েছি সবসময় চুল ছাড়িয়ে রাখি বললাম যে না এবারে বেনুনি একটু করে নেই চুলে এত চুল ছাড়িয়ে রাখাও ঠিক না চুলটা একদমই বাঁধা হয় না আমার আর আমার যে কানে ছোটো পড়েছি না আমার মা ভিডিওটা দেখলে আমাকে ফোন করে বকবে বাজে কানে একটা বড় কিছু পরেনি নতুন বিয়ে হয়েছে বা এমনিতেও আগেও কানে কিছু না পড়লে বকবে একটা কানে একটু বড় কিছু পরলে ভালো লাগবে ছোট পড়েছি দেখে আবার বকাবকি শুরু করবে এই ভিডিওটা দেখবে মানে কালকে পোস্ট করব কালকে দেখবে কালকে সঙ্গে সঙ্গে ফোন হবে কানে একটা কিছু পরা হয়নি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর অনেকক্ষণ থেকেই লেখালেখি করছিলাম দুই বোন লিখছিলাম আর আরেকজনকেও পাশে বসিয়ে রেখেছি ও আমাদের এই যে প্র্যাকটিক্যালের সব ফ্রন্ট পেজগুলো ওইগুলো রেডি করছিলো ল্যাপটপে ওকেও ঘুমোতে দেইনি দুই বোন লিখছি প্রায় দেড়টা দুটো বাজে এখন তাও চলছে লেখাই চলছে আরেকজনকে দেখো তা ঘুমে তাকাতে পারছে না তাও বসিয়ে রেখেছি করতেই হবে আমাদের প্র্যাকটিক্যালটা করে দিতেই হবে যদিও কিছু বলছে না চুপচাপ ভিডিও বলছি সরি আমাদের ফ্রন্ট পেজ বানিয়েই দিচ্ছে আর চলো গুড নাইট অনেক রাত হয়ে গেছে লিখে লিখিও আমাদের প্রায় কমপ্লিট আর আজকের মতো আসছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে কালকে গুড নাইট